ডক্সের লিস্টিং ডেট কিন্তু এখন তেইশ তারিখে চলে গেছে সেই সাথে ডক্সের ডিপোজিটের জন্য কিন্তু আরও এক্সচেঞ্জার বাড়ানো হয়েছে তো ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা যদি আমরা ক্লিক করি তারপরে এক্সচেঞ্জারটাকে সিলেক্ট করে আমরা যদি কন্টিনিউর উপরে ক্লিক করি তাহলে এইখানে দেখেন গেট ডট আয়ো নামে নতুন আরও একটা এক্সচেঞ্জার যুক্ত হয়েছে আর এই নতুন এক্সচেঞ্জারটা যুক্ত করার সাথে সাথে এই যে গেট ডট আয়ো নতুন একটা এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জার যে কাজটি করছে তারা কিন্তু ডাবল ক্যাশব্যাক দেওয়ার অফার দিয়েছে নতুন যারা গেট ডট আয়োতে অ্যাকাউন্ট করে ডক্স ডিপোজিট করবে এখন আপনারা যারা এখনো পর্যন্ত ডক্স ডিপোজিট করেন নাই তারা কিন্তু চাইলে এই অফারটা নিতে পারেন তো এই অফারটা নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সরাসরি যে এক্সচেঞ্জারটি রয়েছে সেইটাতে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো গেট ডট আয়োতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি কারণ এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমার অলরেডি করা আছে সেখানে কিভাবে আপনারা কে ওয়াইসি ভ্যারিফিকেশন করবেন সেটা নিয়ে কিন্তু মূলত ভিডিওটি তো তো কে ওয়াইসি ভ্যারিফিকেশন করে অন্যান্য এক্সচেঞ্জারের মতো আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন এরপরে আপনাদেরকে কিন্তু এই যে ক্যাশব্যাক অফারটা নতুন ইউজার যারা তাদের ডাবল ক্যাশব্যাক অফার এবং পুরাতন ইউজার যারা গেট ডট আয়ো তারা যদি এই ডক্সটাকে ডিপোজিট করে গেট ডট আয়োর ভিতরে তাহলে কিন্তু তারা একশো পারসেন্ট ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনার মধ্যে থাকবে তো এর কিছু রুলসও রয়েছে সেই রুলসগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা গেট ডট আয়ো যে এক্সচেঞ্জারটি রয়েছে সেখানে যাই দেখেন আমি গেট ডট আয়ের হোম পেজে কিন্তু চলে আসছি এখন আমি যে অফারটার কথা বলতেছি সেই অফারটা আসলে গেট ডট আয়তে দিচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন আর অবশ্যই কিন্তু জয়েন করতে হবে আগে অফারটাতে তারপরে ডিপোজিট করতে হবে আগে ডিপোজিট করলে কিন্তু হবে না গেট ডট আয়তে আসার পরে এই যে একশো পার্সেন্ট ক্যাশব্যাকের অফারটা বলতেছি ডাবল ক্যাশব্যাকের অফারটা বলতেছি এটা আসলে কিভাবে চেক দিবেন চেক দেওয়ার জন্য আপনাদেরকে এই নোটিফিকেশন বারে ক্লিক করে দিতে হবে তবে তার আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কনফার্ম হতে হবে তার জন্য এই প্রোফাইল আইকনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ভেরিফাইড অপশন কিন্তু থাকবে ভেরিফাইড যদি লেখা থাকে তাহলে আপনি এই কাজটা করবেন আদারওয়াইজ এই এক্সচেঞ্জারে যদি নেন তাহলে কিন্তু সমস্যা হবে অন্যান্য এক্সচেঞ্জারেও কিন্তু সেম অবস্থা ভেরিফাই করবেন তারপরে কিন্তু ডিপোজিট করবেন তো এখান থেকে নোটিফিকেশন বারে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা প্ল্যাটফর্ম যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন প্ল্যাটফর্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু রয়েছে সেটা হলো ডক্স ডিপোজিটের একটা রয়েছে তো এই আমি কমেন্ট বক্সে বক্সে এবং দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এটা আমি জাস্ট ওপেন করে করে দিলাম দেওয়ার পরে এখানে কি বলছে চলুন আপনাদেরকে সুন্দর করে পড়ে শোনায় তারপরে ডক্স কীভাবে ডিপোজিট করবেন এইখানে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো এইখানে দেখেন সুন্দর করে তারা কিন্তু উপরের দিকে বলছে যে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক রয়েছে তো উপরের যে লেখাগুলো সেই লেখাগুলো যদি পড়াই গেট ডট আয়ব্যাক তো এখানে দেখেন জয়েন নামে একটা একটা অপশন রয়েছে প্রথমে আপনাদেরকে এই বাটনে ক্লিক করে দিতে হবে এবং এইখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে জয়েন করতে হবে দেখেন আমার কিন্তু জয়েন নাও এইখানে আবারও জয়েন নাওতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল এখানে কিন্তু চার দিন আট ঘন্টা সময় বাকি আছে তো এখন আমাদের যে বিষয়টা আমাদের যে ডাবল বোনাস সেই বোনাসটা আসলে কোথায় রয়েছে চলুন আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা দেখেন ডক্স ডিপোজিট তো তো এখানে বোনাস নিউ টিপিস মানে যারা নতুন নতুন এই আসবে এবং ডিপোজিট করবে তাদের কিন্তু ডাবল ক্যাশব্যাক রয়েছে এবং নিচের দিকে দেখেন যারা পুরাতন ইউজার তাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাক তো এই যে ক্যাশব্যাক এটার পিছনেও কিন্তু কিছু উল্লেখ্য কারণ রয়েছে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো কিন্তু আপনাদেরকে এই নিচে থেকে সুন্দর করে পড়ে নিতে হবে শর্তগুলো মানলে কিন্তু আপনি এইখান থেকে আপনি যে ক্যাশব্যাকের কথা বলতেছে তারা সেটা কিন্তু নিতে পারবেন তো এই ছিল মোটামুটি বোনাসের বিষয়টা এখন অন্যান্য এক্সচেঞ্জারের মতো এই জায়গাটাতে কিভাবে আপনি ডিপোজিট করবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই এখানে ডিপোজিট করলেও কিন্তু সেম দামটা থাকবে এখান থেকেও কিন্তু আপনারা উইডো দিয়ে আপনার ডলারটা কিন্তু কনভার্ট করে সেটা কিন্তু পিটুপিতে সেল করে বা অন্য কোনো এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে আপনি কিন্তু সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন তো এখন আমি মূল যে পেজটা সেটাতে চলে আসবো চলে আসার পরে এখান থেকে ডিপোজিট যে অপশনটা রয়েছে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে থেকে আমরা অন চেন ডিপোজিট এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে উপরে দেখেন সার্চ কয়েন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে এইখানে আমরা ডক্স লিখে দেব। ডক্স লিখে দিলে কিন্তু এইখানে দেখেন ডক্স কয়েন চলে আসছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে দেখেন এটা কিন্তু টিক চিহ্ন দিয়ে গড়টিট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলাম এখান থেকে নিচের দিকে দেখেন অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা কপি করতে হবে এবং এখান থেকে আমাদেরকে মেমোটা কপি করতে হবে এবং এইখানে তাদের যে প্রোফাইলটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে প্রোফাইলটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে এইখানে দেখেন ইউ রয়েছে তাদের ইউআইডিটা কোথায় পাবেন জাস্ট আপনাদেরকে এই জায়গাটাতে একটা ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ইউ আইডি রয়েছে এটা কপি করতে হবে তো প্রথমে আমরা ইউআইডিটাই জাস্ট এখান থেকে কপি করে নেবো কপি করে আমরা সরাসরি ডক্সের ভিতরে যাব। ডক্সের ভিতরে আসার পরে নতুন করে আবারও দেখাচ্ছি ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে তারপরে এখানে এক্সচেঞ্জার এটা সিলেক্ট থাকতে হবে এবং এখান থেকে কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপরে গেট ডট আয়ো এটাতে জাস্ট একটা সিলেক্ট করে দিতে হবে তো এটাতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ট হেয়ার এই অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন গেট ডট আয়ো ইউ আইডি তারপরে ডক ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা চাচ্ছে তো আমরা কিন্তু ইউআইডিটা অলরেডি কপি করে রাখছি এটা এখানে পেস্ট করে দিলাম এরপরে আবারও আমরা ডক্সের ভিতরে চলে যাব ডক্সের ভিতরে গিয়ে আমরা সার্চ বারে ডক্স লিখে সার্চ করবো প্রথমে ডিপোজিট অপশনে এখান থেকে ডিপোজিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ডিপোজিটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা অন সেন ডিপোজিট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা উপরে ডক্স লিখে সার্চ করে দেবো তো ডক্স লিখে সার্চ করে দিলাম আবারও দেখাচ্ছি আপনাদেরকে ডক্স লিখে সার্চ করে দিলাম ডক্স লিখে সার্চ করার পরে এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে নিচের দিকে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিতে হবে তো এটা আমি কপি করে নিলাম এবং এক্সচেঞ্জারে চলে ডক্সের ভিতরে আসলাম ডক্সের ভিতরে এসে আমরা এখানে অ্যাড্রেসের জায়গায় সুন্দর করে এটা বসিয়ে দেবো তো অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন আমাদেরকে কিন্তু মেমো দিতে হবে তো মেমোটা আমরা এখন কপি করে নিয়ে আসবো তো এইখান থেকে দেখেন আমি এইখান থেকে জাস্ট মেমোটা কপি করবো এই যে মেমোটা এই মেমোটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেবো এটা কপি করে নিলাম এরপরে আবারও ডক্সের ভিতরে চলে আসবো সেমভাবে কাজটা আপনারা করে নেবেন তো মেমোর জায়গায় মেমোটা জাস্ট আমরা পেস্ট করে দেবো ব্যাস আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেলো এখন আপনাদেরকে মিলিয়ে দেখতে হবে যে দুইটা এক আসে কি না তারপরে এখান থেকে সেন্ট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো সেন্ট বাটনে ক্লিক করে দিলাম সেন্ট বাটনে ক্লিক করার পরে আপনাদের এইখানে দেখেন বিষয়টা আবারও ক্লিয়ার করতে বলবে অ্যাড্রেস ইউআইডি তারপরে মেমো এটা দেখাচ্ছে আপনারা শিওর হয়ে নেবেন তারপরে এখান থেকে আই কনফার্ম এই বাটনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন ও আছে মানে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস মানে ডিপোজিট করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন উইথড্রয়িং এই অপশনটা চলে আসছে তার মানে আমাদের ডিপোজিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অন্যান্য এক্সচেঞ্জারের মধ্যে এই যে গেট ডায় যে এক্সচেঞ্জারটি রয়েছে এখানেও কিন্তু কিন্তু আপনারা সুন্দরভাবে ডিপোজিট করতে পারবেন